খন্দকের যুদ্ধ। খন্দক যুদ্ধ সম্পর্কে আল্লাহ পাক সূরা আহজাবে 9-27 পর্যন্ত 19টি আয়াত নাজিল করেন, যাতে এই যুদ্ধের বহু গুরুত্বপূর্ণ বিষয় আলোকপাত করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আসার আগে সেখানে বড় দুটি ইহুদি সম্প্রদায় বসবাস করত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3000 সাহাবি নিয়ে অবস্থান নেন এবং তার সৈন্যদের পরীক্ষার বিভিন্ন স্থানে মোতায়েন করেন। কুরাইশ বাহিনী খন্দক দেখে হতবম্ব, শত্রুরা প্রায় এক মাস মদিনা অবরোধ করে রাখে। অবরোধ যত দীর্ঘায়িত হল শত্রুদের উৎসাহ তত কমতে লাগলো। এরই মধ্যে একদিন এমন প্রচণ্ড বেগে ঝড় বইল তাদের উপর যেন আল্লাহর আজাব নেমে এলো। আর বাস্তবিকই আল্লাহ তাআলা মুসলমানদের জন্য রহমত এবং কাফেরদের জন্য আজাব হিসেবেই এই ঝড় পাঠিয়েছিলেন। কাফেররা এই পরিস্থিতির মোকাবেলা করতে না পেরে অবস্থার ব্যাগতি দেখে সরে পড়েছিল। খন্দকের যুদ্ধে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাঁবু সহ মোট 7টি মসজিদ রয়েছে কাছাকাছি খন্দকের এই ময়দানে। ইসলামের ঐতিহাসিক দর্শনীয় স্থানে রয়েছে কোরআন হাদিসের বর্ণনা। অনেক দূর দূরান্ত থেকে যখন হাজিরা উমরা হজ কিংবা বড় হজ করতে আসেন, তারা মদিনায় আসলেই দেখে যান এবং উপস্থিত হন খন্দকের ময়দানে। খন্দকের ময়দান থেকে আব্দুল হালিম নিহন, মাইটিভ, সৌদি আরব।